2015 সালে ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর প্রায় আড়াই বছর পর এই ফরম্যাটে হুট করেই সুযোগ পেয়েছিলেন মমিনুল হক তাও আবার এশিয়া কাপের মতো বড় মঞ্চে যেখানে দুই ম্যাচ মাঠে নামার সুযোগও হয়েছিল তার কিন্তু আহামরি কোনো পারফরমেন্স দেখাতে না পারায় বাদ পড়েছেন চলতি মাসে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে তবে নির্বাচক হাবিবুল বাসায় সুমনের মতে এটি মমিনুলের জন্য দুর্ভাগ্য হলেও ওয়ান ওয়ানডে কেরিয়ারের এখনও সমাপ্তি ঘটেনি এই ফর্মেটে দলকে এখনও অনেক কিছু দিতে পারবেন তিনি উল্লেখ করে বাসার বলেছেন মবিনুলের বাদ পড়া একটু দুর্ভাগ্য বলবো তার জন্য আমার সহানুভূতি আমি মনে করি তার ওয়ানডে কেরিয়ার কখনোই শেষ হয়ে যায়নি আমার মনে হয় ওয়ানডেতে তার দেওয়ার অনেক কিছুই আছে মূলত জিম্বাবুয়ের সিরিজে কিছু ক্রিকেটারকে পরীক্ষা করে দেখার লক্ষ্যেই সিনিয়র ক্রিকেটারদের উপর বেশি জোর দেওয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাচক ভাষার পরবর্তী সিরিজগুলোর কথাও মাথায় রাখা হয়েছে দল নির্বাচনের ক্ষেত্রে আমাদের কিছু ক্রিকেটারকে দেখতে হতো এটা আমাদের সুযোগ কিছু খেলোয়াড় দেখে নেয়া সামনে আমাদের অনেকগুলো সিরিজ আছে এরপর ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড সিরিজের পর বিশ্বকাপ আছে তো এই সিরিজে তো এই জিম্বাবুয়ের সিরিজটা সুযোগ ছিল কিছু খেলোয়াড়কে দেখে নেয়ার যেটা বললাম আমাদের যদি সাকিব তামিম থাকতো তাহলে আমরা আরো খেলোয়াড় দেখতে পারতাম কিন্তু এখানে আমাদের খুব একটা সুযোগ ছিল না বলেন বাসার এদিকে গত এশিয়া কাপে দুই ম্যাচ খেলে মাত্র চোদ্দ রান করেছিলেন মমিনুল হক তবে একজন ব্যাটসম্যানকে যাচাই করার জন্য মাত্র দুটি ম্যাচ যথেষ্ট নয় বলে বিশ্বাস করেন সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাসার সুমন তবে এর পরেও রান করতে না পারাটাই মমিনুলের বাদ পড়ার অন্যতম কারণ হিসেবে জানিয়েছেন তিনি তিনি বলেন আমাদের সেরা কম্বিনেশন এবং অভিজ্ঞতার দিকে নজর দিয়েই দল সাজাতে হয়েছে মমিনুল এশিয়া কাপে যে দুটি ম্যাচ খেলল আমি বলবো মাত্র দুটি ইনিংস একজন ব্যাটসম্যানের জন্য যথেষ্ট না যদি ওই দুই ইনিংসে রান করতে পারত তাহলে ওর জন্য ভালো হতো যেহেতু রান করতে পারেনি আর আমাদের নতুন দুজন খেলোয়াড়কে দেখতে হচ্ছে তাই বাদ পড়েছে